জানাবো কুমিল্লা তিন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন। মাননীয় সদস্য আপনার সময় ২০ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বক্তৃতার প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভরে আরও স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও তার পরিবারের সদস্যবৃন্দ সহ সকল শহীদদেরকে। স্মরণ করছি স্বাধীনতার ৩০ লক্ষ সূর্য সন্তানদেরকে এবং ২ লক্ষ মা বোনদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ। আমি স্মরণ করছি কারো অভ্যন্তরে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতাকে এবং ভাষা শহীদদেরকে, স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২১শে অগস্ট গ্রেনেড হামলার শহীদ ভাই বোনদেরকে। আমি আরও আজকে বলতে চাই, গত বুধবার ২০শে ফেব্রুয়ারি পুরানো ঢাকা যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন মানুষের মৃত্যু হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোক সম্পন্ন পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই হৃদয়বিদারক ঘটনায় যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে জাতিকে যে দিক নির্দেশনা দিয়েছেন এবং গত ১০ বছরের অর্জন যেভাবে বিশদভাবে তুলে ধরেছেন, তার জন্য আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, নির্বাচনের পরে কিছু রাজনৈতিক কর্মকাণ্ড দেখে আমরা খুব ব্যথিত, যার ফলে আমি দুই একটা কথা বলবো। বিএনপি নির্বাচনে পরাজিত হয়ে আজ আবার গণতন্ত্রের জন্য মায়া কান্না শুরু করেছে। গণতন্ত্র আসে জনকল্যাণমুখী রাজনীতি ও নেতৃত্ব বা লিডারশিপ থেকে, যেমনটা বঙ্গবন্ধু জাতিকে উপহার দিয়েছিলেন। দীর্ঘ উপনিবেশিক শাসন শোষণে নিষ্পেষিত বাঙালি জাতি রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকা সাড়া দেয়া, লক্ষ প্রাণের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক যে ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল, সে ভাষণ আজ জাতিসংঘে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণের মর্যাদায় অধিষ্ঠিত। বঙ্গবন্ধু যেমন বাংলার মানুষের দুঃখ ও প্রত্যাশা অনুভব করতে পারতেন, তেমনি সমগ্র বাঙালি জাতিও সেদিন তাদের সম্পূর্ণ আস্থা, ভালোবাসা ও জীবন তার হাতে সঁপে দিয়েছিলেন। এটাই হচ্ছে আলোকিত নেতৃত্ব, লিডারশিপ, যে লিডারশিপের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছিল। পৃথিবীর প্রতিটা দেশের ইতিহাস, আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, সীমাবদ্ধতা ও সমস্যা ভিন্নতর। একটি দেশে টেকসই গণতন্ত্র আসে সেই নেতৃত্বের হাত ধরে, যারা দেশের সাধারণ জনগণকে উন্নয়নের পথে নিয়ে যেতে সক্ষম হয়েছে। উদাহরণস্বরূপ, আমরা যখন ডক্টর মাহাথির বা লি কুয়ান ইউর কথা বলি, তখন কিন্তু আমরা তাদের দেশের গণতন্ত্রের ধরনের কথা নিয়ে কথা বলি না, কথা বলি তাদের সফল নেতৃত্বের মাধ্যমে তাদের দেশের ও জনগণের উন্নয়ন নিয়ে। সুতরাং লিডারশিপই হচ্ছে মুখ্য বিষয়। সঠিক লিডারশিপ থেকে আসে উন্নয়ন এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা। ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু নির্মম হত্যার পরবর্তী সামরিক জান্তাদের যে শাসন ব্যবস্থা দেশে শুরু হয়েছিল, তা দেশকে ক্রমাগতভাবে অন্ধকারের দিকে ধাবিত করেছিল। ১৯৮১ সালে মৃত্যুর ঝুঁকি নিয়ে শেখ হাসিনা এদেশে না আসলে এদেশের ইতিহাস অন্যরকম হতো। দেশে ফিরে শেখ হাসিনা দলের হাল ধরেন এবং গণতন্ত্র উদ্ধার এবং জনগণের ভোটের ও ভাতের অধিকার নিশ্চিতকরণের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তিনি রাজনীতির টার্নিং পয়েন্টগুলোতে একের পর এক সাহসী ও যুগোপযোগী সিদ্ধান্ত নেন। ১৯৮৬-১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ষড়যন্ত্রের মুখে ক্ষমতা যেতে না পারলেও তার অদম্য স্পৃহার ছন্দপতন হয়নি। এ কারণে ১৯৯৬ সালে জনগণের বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের মাধ্যমে জাতির পিতার উন্নয়নের নীতিকে এগিয়ে নেওয়ার সাহসী যাত্রা শুরু করেন। আর তাই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর হত্যার বিচার এবং যুদ্ধ অপরাধীদের বিচার। আজকের যে ধারাবাহিক বিজয়, তার বীজ বপন করা হয়েছিল সেদিন। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে থাকে, কিন্তু ২০০০ সালের নির্বাচনে দেশি বিদেশি ষড়যন্ত্রে আবারও উন্নয়নের যাত্রায় ক্ষণিকের ছন্দপতন ঘটে।
বিএনপি সরকার যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদেরকে রাষ্ট্রের ক্ষমতা অধিষ্ঠিত করে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। বিএনপি সরকারের মেয়াদকালে তিনবার বিশ্বের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে স্বাধীনতার পক্ষের শক্তিকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল তারা। 75-এর পর আবার এই ঘৃণ্য প্রয়াস ইতিহাসের আরেকটি কলঙ্কিত অধ্যায়। বিএনপি সরকার তাদের মেয়াদ শেষে অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃত করে দেশকে ঠেলে দেয় অনিশ্চয়তা ও অরাজকতার দিকে, যার ফলে সৃষ্টি হয় 1/11 নিশ্চিত জেল এমনকি মৃত্যুর সম্ভাবনা জেনেও জননেত্রী শেখ হাসিনা ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসেন। 2008 সালের নির্বাচন জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশের উন্নয়নের দায়িত্ব অর্পণ করতে ভুল করেনি। ইতিহাসের পাতায় সোনার হরফে তাদেরই নাম লেখা থাকে যারা সময়ের সাহসী সন্তান। ভীতু কাপুরুষ ও পলাতকদেরকে নিয়ে কোনো ইতিহাস লেখা হয় না। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা একজন সাহসী ও বিচক্ষণ রাষ্ট্রনায়ক হিসাবে বেঁচে থাকবে অনন্তকাল ধরে। বঙ্গবন্ধু শেখ হাসিনার বিরল নেতৃত্ব বা লিডারশিপ ও আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, পথ প্রদর্শন করবে। 2014 সালে শেখ হাসিনা বিএনপি ও জামায়াতের আগুন সন্ত্রাসের মোকাবিলা করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে সংবিধান সমুন্নত রেখে গণতন্ত্র রক্ষা করেছিলেন। 2018 সালে জাতীয় আন্তর্জাতিক মোকাবেলা ষড়যন্ত্র মোকাবেলা করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করে শেখ হাসিনা প্রমাণ করেছেন সমসাময়িক ইতিহাসে তিনি বাংলাদেশের একমাত্র অবিসংবাদিত নেতা। তারই হাত ধরে আজ দেশের দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে। তিনি আজ শান্তি ও গণতন্ত্রের প্রতীক, দেশবাসীর সমৃদ্ধ ভবিষ্যতের আশার স্থল। স্বাধীনতা পরবর্তী সময়ে সংকটময় মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিতে যুগান্তকারী সিদ্ধান্তগুলি আসে শেখ হাসিনার হাত ধরেই। তিনি তিলে তিলে দলটিকে সংগঠিত করেছেন। ষড়যন্ত্র, সন্ত্রাস ও গ্রেনেড হামলা কোনো কিছুই তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। তার এই লক্ষ্যভেদী দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দিয়েছে। একদিন যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল, তারাই আজ বাংলাদেশের উন্নয়নকে বিস্ময়কর উন্নয়নের রোল মডেল হিসাবে সারা বিশ্বে উপস্থাপন করছে। অন্যদিকে আওয়ামী লীগের এক সময়ের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি আজ বিদেশিদের কাছে নালিশ ও সারিশ করার দলে পরিণত হয়েছে। তাদের 70 জন প্রার্থী নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন। এই মামলার কারণটা কি? এটা কি তাদের দলের নেতৃত্বের ব্যর্থতা, মনোনয়ন দুর্নীতি ও জনবিচ্ছিন্ন ঢাকার আরেকটি ষড়যন্ত্র? জনগণের সাথে সম্পর্কহীন দলের আর যাই হোক ক্ষমতা আসার কোনো সম্ভাবনা থাকে না। বিএনপি 2008 সালের নির্বাচন থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। 2014 সালের নির্বাচনের প্রাক্কালে জননেত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক বিধিবিধান সমুন্নত রাখার লক্ষ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে টেলিফোন করেছিলেন। তিনি বেগম জিয়াকে তার পছন্দের মন্ত্রণালয় দিতে চেয়েছিলেন, কিন্তু নির্বাচন বর্জন করে বেগম খালেদা জিয়া দলের জন্য বিপর্যয় ডেকে এনেছিলেন। এখন 2018 সালের জাতীয় নির্বাচনের পরাজয়ের পর তারা বাস্তবতার মোকাবিলা না করে অন্যের উপর ব্যর্থতার দায় চাপাতে চাচ্ছেন। রাজনীতিতে ঘুরে দাঁড়াতে হলে সাহসী ও বিচক্ষণ নেতৃত্বের প্রয়োজন, যা তাদের দলটিতে নেই। 2018 নির্বাচনে এদেশের মানুষ তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়নি, ভবিষ্যতেও দেবে না। আজকে বিএনপির দোসর জামায়াত নিজেই তাদের রাজনৈতিক দর্শন ভুল ছিল এ কথা স্বীকার করছে। 1971 সালে দেশ বিরোধী ভূমিকা তাদের ভুল ছিল, এজন্য কেউ কেউ ক্ষমা চাওয়ার প্রস্তুতিও নিচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। স্বাধীনতা বিরোধী এই চক্রকে পরাজিত করা ও সত্যকে উপলব্ধি করানোর এই কৃতিত্ব শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার। 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অপ্রত্যাশিত ছিল না। বিগত 10 বছরে দেশে বিশ্বকর উন্নয়ন সাধিত হয়, যা দেশের প্রতিটি জনগোষ্ঠী অঞ্চলকে স্পর্শ করেছে। জঙ্গিবাদকে নির্মূল করে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা দেশবাসীকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন। নির্বাচনের আগে বেশ কয়েকটি পত্রপত্রিকায় জনমত জরিপে দেখা গেছে 70-75% জনগণ শেখ হাসিনাকে দেশের নেতৃত্বে দেখতে চায়। গত 10 বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেত্রী নির্দেশে জনগণের সাথে সম্পৃক্ত থেকে মাঠে কাজ করেছেন। তাই জনগণ শেখ হাসিনাকে ও তার দলকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, যাতে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকে। গত দশকের উন্নয়নের মধ্য দিয়ে নারীর অভূতপূর্ব ক্ষমতায়ন হয়েছে। তথ্য প্রযুক্তির বিকাশের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
নারী ও নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় যে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, গ্রাম হবে শহর, তা দেশের প্রতিটি গ্রামে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। অন্যদিকে বিএনপির নেতৃত্বের একটির পর একটি ভুল সিদ্ধান্ত ও তাদের নিজেদের মধ্যে দৃশ্যমান বিশ্বাসের ঘাটতির কারণে জনগণের মনে আশঙ্কার সৃষ্টি হয় যে তারা ক্ষমতায় আসলে দেশকে আবার প্রতিশোধ, সন্ত্রাস ও দুর্নীতি ও অশান্তির পথে ফিরিয়ে নিয়ে যাবে। এই ধারণা আরও বদ্ধ পরিকর হয় যখন দেখা যায় যে জামাতের অনেক প্রার্থীকে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়। বছর খানেক আগে বিএনপি ঘোষণা দেয় ভিশন 2030, যার মাধ্যমে তারা নাকি দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবেন। সেই ঘোষণার পর আজ পর্যন্ত আমরা আর ভিশন 2030 সম্পর্কে কিছুই শুনিনি, তারাও মনে হয় ভুলেই গেছেন। আসলে এটা ছিল বিএনপির আরেকটি স্টান্টবাজি এবং দেশবাসীকে প্রতারণার আরেকটি উদাহরণ। বিএনপি গত নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে অনেক আসনে 3-4 জনকে মনোনয়ন প্রদান করে বাণিজ্যের ভিত্তিতে। এই মনোনয়ন বাণিজ্যের ফলে দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা, ক্ষোভ ও অন্তর্কলহের সৃষ্টি হয় এবং দলের নেতৃত্বের উপর তারা আস্থা হারিয়ে ফেলে। এই পরিস্থিতিতে তারা নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী মনে করে নিষ্ক্রিয় হয়ে পড়ে। দলের নেতাকর্মীরা তাদের নেতৃত্বের এই হঠকারিতা মেনে নিতে পারেনি। এখানেই তফাৎ। শেখ হাসিনার মেধা, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশবাসীর প্রতি নিখাদ ভালোবাসা দিয়ে রাজনীতি করেন, আর বিএনপি সন্ত্রাস, ষড়যন্ত্র, দুর্নীতি ও জনগণের সাথে হঠকারিতার রাজনীতি করতে করতে আজ প্রায় দেউলিয়া হয়ে বসে আছে। আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে পৌঁছতে অনেক গবেষণা, চিন্তা, পরিকল্পনা বাস্তবায়ন ও নিরলস পরিশ্রম করতে হয়েছে। দেশের প্রতিটি খাতকে ঢেলে সাজাতে হচ্ছে। এর পিছনে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ মেধা, দূরদর্শিতা, অদম্য সাহস, ধৈর্য এবং নিরলস পরিশ্রম ও জনগণের প্রতি ভালোবাসা। আমরা আজকে বিশ্বের দরবারে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছি। শেখ হাসিনার উন্নয়ন দর্শন, ইকোনমিক ডিপ্লোমেসি, ক্লাইমেট অ্যাডভোকেসি তাকে বিশ্বের একজন সেরা চিন্তাবিদ হিসাবে বিশ্বমঞ্চে স্থান করে দিয়েছে। তিনি মিয়ানমার হতে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের বিবেককে নাড়া দিয়েছেন, মানবতার জননী হিসাবে নন্দিত হয়েছেন। সময়ের এই ক্ষুদ্র পরিসরে গত 10 বছরের বিশাল উন্নয়নের চিত্র তুলে ধরা অসম্ভব। তবে কয়েকটি যুগান্তকারী অর্জন ও উন্নয়নের কথা আমি বলতে চাই, যা আমাদের দেশকে অর্থনৈতিক উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিএনপির সময়ে জঙ্গিবাদের যে উত্থান ও ধ্বংসলীলা আমরা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী কঠোর হস্ততা দমন করে বিশ্বে যেমন সুনাম কুড়িয়েছেন, তেমনি দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মাধ্যমে বিদেশি বিনিয়োগ, শিল্পায়ন, বাণিজ্য, মানুষের দৈনন্দিন জীবনযাত্রা প্রতিটি ক্ষেত্রে একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করেছেন। বিএনপি বিদ্যুৎ খাতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল। শেখ হাসিনা প্রাথমিকভাবে অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও রেন্টাল পাওয়ারের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ ও শিল্প কারখানা সচল রাখার ব্যবস্থা নেন এবং পাশাপাশি দেশের ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন মেগা পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সহ প্রায় 120টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করেন, যার ফলে ইতিমধ্যেই 90%-এর বেশি মানুষ বিদ্যুতের আওতায় এসে পড়েছে। বেসরকারি খাতে আজ শিল্পায়নের যে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে তা একমাত্র সম্ভব হয়েছে বিদ্যুৎ সেক্টরের সুপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক গোষ্ঠীর প্ররোচনায় যে দুর্নীতির অভিযোগ এনেছিল তা ক্যানাডার আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছিল। শেখ হাসিনার চ্যালেঞ্জ হিসাবে পদ্মা সেতু দেশের নিজস্ব সম্পদ দিয়ে নির্মাণের সিদ্ধান্ত নেন, যার ফলে বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বিশ্বব্যাংকের মতে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হলে জিডিপি প্রবৃদ্ধি হবে 1.2%, বেড়ে যাবে। গত 10 বছরে তথ্য প্রযুক্তির খাতে অগ্রগতি আমাদের দেশকে উন্নয়নের অনেক ধাপ এগিয়ে নিয়েছে। ডিজিটাল বাংলাদেশ সুরূপকার জনাব সদীপ ওয়াজেদ জয় আধুনিক বাংলাদেশের ভিত রচনা করেছেন। দেশের প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে, সেখান থেকে জনগণ প্রায় 200 ধরনের সেবা পাচ্ছেন। ই গভর্নেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছেন। এই খাত হতে একদিকে যেমন আমরা বিলিয়ন্স অফ ডলার উপার্জন করব, অন্যদিকে এই খাত বাংলাদেশকে বিজ্ঞান ভিত্তিক অর্থনীতি এবং লাখসই মানব সম্পদ গড়ে তুলতে সহায়তা করবে। বাংলাদেশে মহাকাশে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। নিজস্ব স্যাটেলাইটের কারণে আমরা শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয় নয়, স্যাটেলাইট ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারব। আমাদের টিভি চ্যানেল, রেডিও স্টেশন, ইন্টারনেট সার্ভার বিদেশ হতে ফেসিলিটিস কিনে আনতে হতো। তাছাড়া এখন আমরা গবেষণা, আবহাওয়া পূর্বাভাস, নেভিগেশন, জিওলজিক্যাল সার্ভে, জিপিএস ইন্টেলিজেন্স ইত্যাদি ক্ষেত্রে নিজেদের স্যাটেলাইট ব্যবহার করতে পারব।
স্থল সীমান্ত চুক্তির আওতায় 2016 সালে ভারতের সাথে ছিটমহল সমস্যার সমাধান এবং ভারত এবং মিয়ানমারের সাথে সমুদ্র সীমা নিষ্পত্তি শেষে অর্জিত হয় বাংলাদেশের আয়তনের 83% সমান বিশাল সমুদ্র অঞ্চল। বিশাল সমুদ্র সীমা উদ্ধারের ফলে সমুদ্র তেল গ্যাস উত্তোলনের মধ্যে ব্লু ইকোনমি বিকাশের এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে। ব্লু ইকোনমি হতে আমাদের বর্তমানে দেশের গ্রোস ভ্যালু এডিশন আমাদের টোটাল ভ্যালুর প্রায় 3.3% অর্থাৎ প্রায় 6-7 বিলিয়ন ডলার। বাংলাদেশ ইতিমধ্যেই নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের হিসাবে যোগ্যতা অর্জন করেছে। উন্নয়নশীল দেশে উত্তরণের সুযোগ তৈরি হয়েছে এবং 2021 সালের অর্থমাত্রা নিয়ে উত্তরণের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই উত্তরণের ফলে আন্তর্জাতিক ঋণ প্রাপ্তি এবং বৈদেশিক বিনিয়োগ আসার পথও আরো অনেক সুগম হয়ে গেছে। গত 10 বছরে বেসরকারি খাতের বিকাশের লক্ষ্যে বিশাল সুযোগের সৃষ্টি করেছে সরকার। তৈরি পোশাক খাতের আজ বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করার পেছনে সরকারের বিভিন্ন সহায়তা ইনসেন্টিভ বিশেষ অবদান রেখেছে। সরকার শিল্প কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করেছে। বাংলাদেশে এখন একটি শক্তিশালী বেসরকারি খাত গড়ে উঠেছে যা দেশের উন্নয়নে বিনিয়োগে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে। সুদের হার 10% নিচে নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব খাতে বেসরকারি বিনিয়োগ এগিয়ে আসেনি, যেমন ইনফ্রাস্ট্রাকচার, সেখানে সরকার নিজেই বিনিয়োগ করে বেসরকারি খাতকে এগিয়ে নিয়েছে। শেখ হাসিনা বেসরকারি খাতের চ্যাম্পিয়ন হিসাবে বেসরকারি খাতকে উৎসাহিত করে যাচ্ছেন দেশের উন্নয়নে আরও অবদান রাখতে। সরকার অন্তর্ভুক্তিমূলক নীতির কারণে সমাজের অনগ্রসর গোষ্ঠীর জন্য প্রায় 150টি সামাজিক নিরাপত্তা প্রকল্প উদ্বোধন করেছেন। স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে সারা দেশে 18,000 কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। 30 প্রকার ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। সরকারি কর্মচারীদের বেতন 123% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শ্রমিকদের বেতনও বৃদ্ধি হয়েছে। দেশের মূল্যস্ফীতি অত্যন্ত কম থাকায় জনগণের বেতনের ক্রয় ক্ষমতা স্থিতিশীল রয়েছে। দেশের সামষ্টিক অর্থনীতি অত্যন্ত স্থিতিশীল এবং বলিষ্ঠ অবস্থানে রয়েছে। জিডিপির আকার 2005-06 থেকে 72 বিলিয়ন থেকে আজকে 274 বিলিয়নে দাঁড়িয়েছে। জিডিপি প্রবৃদ্ধি 2005-06 সালের 5.4 থেকে গত অর্থ বছরে 7.86% দাঁড়িয়েছে। বাজেট এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার গত 10 বছরে প্রায় 8 গুণ বৃদ্ধি পেয়েছে। আমি অর্থনীতির কিছু কি ইন্ডিকেটর তুলে ধরতে চাই যে থেকে আমাদের অর্থনীতির স্ট্রেংথ শক্তি অনুধাবন করা যাবে। সার্বিক পাবলিক ডেট জিডিপির 30%, এক্সটার্নাল ডেট জিডিপির মাত্র 12%, বৈদেশিক মুদ্রা উপার্জন অর্থাৎ রেমিটেন্স এবং রপ্তানি 50 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ডেট সার্ভিস রেশিও মাত্র 3%, বেসরকারি খাতের বাণিজ্যিক ঋণ জিডিপির মাত্র 1% অর্ধেক। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিশ্বকের উন্নয়নের সূচনা করেছিলেন 1996 সালে, তা গত 10 বছরে শক্তি সঞ্চার করে এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে উন্নয়নের মহাসড়কে। আমার বিশ্বাস আগামী 5 বছর হবে আমাদের সোনালী যুগের গুরুত্বপূর্ণ অধ্যায়, যখন আমাদের বিগত 10 বছরের বিনিয়োগ, যেমন ভৌত অবকাঠামো, মেগা প্রজেক্ট, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মানব সম্পদ উন্নয়ন, এসব খাতের বাস্তবায়ন হবে দৃশ্যমান ও পরিপূর্ণভাবে সুফল আসতে শুরু হবে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী 3-4 বছরের মধ্যেই 10% ছাড়িয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী কালজয়ী নেতৃত্ব আগামী 5 বছরে আমাদেরকে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলার অনেক কাছে নিয়ে যাবে। মাননীয় স্পিকার, আমি এই পর্যায়ে আমার নির্বাচনী এলাকা মুরাদনগর সম্বন্ধে দু একটা কথা বলতে চাই, আমাকে প্রয়োজন হলে 2 মিনিট সময় দেবেন। আমি সর্বপ্রথম মুরাদনগরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, 45 বছর পরে নৌকামার্খায় আমাকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য। তাদের বিপুল ভালোবাসার সহায়তা পেয়েছি এবং আমিও চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যে যাত্রা সেখানে মুরাদনগরকে সম্পৃক্ত করতে। আমাদের মুরাদনগর বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি উপজেলা, কিন্তু এখানে কোনো পৌরসভা নেই, সেটা জন্য আমরা আবেদন করেছি, যেটা আমাদের মন্ত্রণালয়ে রয়েছে। আশা করি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, তিনি যেন মুরাদনগরের পৌরসভাটি বাস্তবায়িত করার সুযোগ করে দেন। আমাদের নতুন থানা হয়েছে বাঙ্গরাবাজার থানা, সেখানে আমাদের কোনো স্বাস্থ্যসেবা নেই, সেখানে আমরা চাই একটা 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল। মুরাদনগর হাসপাতালটিও অনেক পুরানো, 50 শয্যা বিশিষ্ট, আমরা চাই সেটাও যেন 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত হয়।
আজকে এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, জয়। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন